2018 সালে রাজ্যে দীর্ঘ 25 বছরের বামফ্রন্ট সরকার হটিয়ে বিপ্লব দেবের নেতৃত্বে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়। মানিক সরকারের দীর্ঘদিনের স্বপ্ন কমিউনিস্ট শাসনের অবসান ঘটে ত্রিপুরায় বিপ্লব দেবের নেতৃত্বে নতুন করে পদ্মফুলের চাষ শুরু হয়। 2018 সালে রাজ্যে উন্নয়নের ক্ষেত্রে বিপ্লব দেব এক ঝাঁক প্রতিশ্রুতি দিয়েছিল। সেই প্রতিশ্রুতির উপর ভর করে লোকসভা নির্বাচন, উপনির্বাচন, সেই সঙ্গে পঞ্চায়েত নির্বাচনগুলিতে একক আধিপত্য দেখাতে শুরু করেছিল বিজেপি। কিন্তু তারই মধ্যে মানুষের মধ্যে ক্রমেই খুব ধুমায়িত হতে থাকে দীর্ঘদিনের যে স্বপ্ন পূরণের আশা করেছিল বিপ্লব দেবের নেতৃত্বে, সেই স্বপ্ন যেন ক্রমেই ফানুসে পরিণত হতে যাচ্ছে। মানুষ সরকারের বিরুদ্ধে ক্রমেই ক্ষোভে ফুঁসছে, বিভিন্ন দাবি দাবাগুলি সঠিকভাবে পূরণ হচ্ছে না। মানুষের এই সমস্ত সমস্যাগুলি, মানুষের এই সমস্ত মৌলিক দাবিগুলিকে নিয়েই বামফ্রন্ট আবারও মাঠে ময়দানে নেমে পড়েছে। রাজ্যে মানুষের দাবিগুলিকে সামনে রেখে ক্ষমতা দখলের স্বপ্ন দেখছে। ঠিক তেমনিভাবে এ রাজ্যে নতুন করে তৃণমূল কংগ্রেস আবারও তাদের হারানো জমি ফিরে পেতে চাইছে। তার জন্য মা মাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জিও কিন্তু কোনো অংশে কম যাচ্ছেন না। অর্থাৎ এ রাজ্যে বিপ্লব দেব সরকারের বিকল্প হওয়ার জন্য তৃণমূল কংগ্রেস এবং সিপিএম দুদলই আজ ময়দান দাপিয়ে বেড়াচ্ছে। তাহলে রাজ্যবাসীর সামনে একটাই প্রশ্ন আজ দাঁড়াচ্ছে, বিপ্লব দেবের বিকল্প কে? বিপ্লব দেব সরকারের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আসছে, সে সমস্ত অভিযোগগুলির প্রতিকার কোন দল করবে? কে হবে রাজ্যের আগামী দিনের শাসক, সিপিআইএম নাকি তৃণমূল কংগ্রেস? রাজ্যবাসী কাকে চাইছে? তৃণমূল কংগ্রেসকে প্রধান বিরোধী দল সিপিআইএমকে টপকে এ রাজ্যে শাসন ক্ষমতা দখল করতে পারবে? 2018 সালে যেভাবে বিজেপি সিপিএমকে হটিয়ে এ রাজ্যে শাসন ক্ষমতা দখল করেছিল, তাহলে কি ধরে নেওয়া যায় একইভাবে তৃণমূল কংগ্রেসও এ রাজ্যের ক্ষমতাসীন বিজেপি দলকে হটিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতা দখল করবে? তাহলে কি বলতেই হয় যে সিপিএম আবারও ব্যাকফুটে যাচ্ছে? এর যে লড়াইয়ের ময়দানে সিপিএম কোনো অংশে কম নয়। আজ প্রতিটি দাবি নিয়ে সিপিএমের কণ্ঠে লড়াই সংগ্রামের ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে। 2023 সালে এর যে বিজেপির বিকল্প কে হবে? প্রকৃত অর্থে জনদরতি কোন সরকার আসছে আগামী বিধানসভা নির্বাচনে, তার দিকেই তাকিয়ে রয়েছে এ রাজ্যের সাধারণ মানুষ।